থেকে শুরুতেই যে আমি স্কুলে যেতাম, আমার সাথে একজন মাসি পাঠিয়ে দিতেন, অর্থাৎ আমি যেন স্কুলে না যাই। ফিল্ম এবং ক্যারিয়ারের আমি শুরুতেও আমি এরকমই একজন বটগাছকে পেয়ে গেছি, যার জন্য ফিল্মের আমি কোনো সংগ্রাম বুঝিনি, ওর আমি ভীষণ ভীষণ ভাবে মিস করি। সেটা হচ্ছে আমি যখন আলোরমালে কেজেন্ট হাই স্কুলে পড়তাম, তখন আমি ক্লাস 2-তে পড়তাম, তো আমাকে বেসিক্যালি আমি এক আন্টির সাথে যেতাম, আমি মাসি মাসি বলে ডাকতাম, হ্যাঁ আমাকে স্কুলে নিয়ে যেতেন আসতেন, তো খুব বেশি মিস করি। আমাদের ওই স্কুলটা হচ্ছে বগুড়া কালীতলা, খুব নাম করা একটা জায়গা ওইখানে, তো ওইখানে একটা ডাল আর পুরীর দোকান আছে। স্কুলে ঢোকার সময় আমি টিফিন নিয়ে ঢুকতাম, তা আমি আসলে যেহেতু ক্লাস 2-তে পড়তাম, তো সেইভাবে খাবারের প্রতি ঝুঁকি বা কিছু ওইভাবে তো নিজেকে ইয়ে করতাম না, মানে ফলো আপ করতাম না, বাট একটা জিনিস ভালো লাগতো, ওনার ডাল আর পুরিটা। তো ডাল পুরিটা যেটা হতো যে অনেক পাতলা হতো, তো তো যে ইয়ে পলিথিনের ব্যাগে দিত, ওইটার আচ্ছা একটু কর্নারটা ফুটা করে চুষে ডাল খেতাম আর পুরি খেতাম। এটা খুব মিস করি, মানে এই এই দিনটা, এই সময়টা হয়তো সেই সময় বুঝিনি, বাট এখন যখন একা থাকি তখন ওইটুকু সময়, ওইটুকু স্মৃতি, ওই জিনিসটা খুব করতে ইচ্ছে করে। আমার আমার এক বান্ধবী, ওর নাম হচ্ছে আচ্ছা বৃষ্টি পোদ্দার, ও আমার আচ্ছা আমরা একসাথেই ইয়ে করেছে স্কুল থেকে একদম ক্লাস 10 পর্যন্ত। হুম হুম আমাদের এমন হয়েছে যে ওর আমার রোল অলমোস্ট আগে পিছে হতো। এটা তো আচ্ছা একটা আচ্ছা সময় ছিল যে আমি যখন ক্লাস 7-এ আমরা গার্লস স্কুলে ভর্তি হয়েছি, আমি ক্লাস 3-তে ভর্তি হয়েছিলাম গার্লস স্কুলে, তো ক্লাস 7-এ থাকাকালীন একটা ঘটনা, আমি বি সেকশনে পড়ে গেছি, ও এ সেকশনে পড়ে গেছে, তো সেই জায়গা থেকে মানে আমরা দুজন 3 দিন ভাত টাত খাওয়া সব বন্ধ, কারণ আমাদের আচ্ছা তো পরীক্ষার সময় এক জায়গায় বসবে না, সিট এক হ্যাঁ হ্যাঁ জায়গায় হবে না, আর একটা রুম হবে, আমরা কি করে পরীক্ষা দিব, মানে লাইক এত কষ্ট, আমাদের ভিতরে ধক ধক করছিল কষ্টে। তো ওই জায়গা থেকে অনেক বেশি আমরা ক্লোজ ছিলাম। SSC পর ও চলে গেল অন্য কলেজে, SSC 3 মান্থের ব্রেকের সময় তো আমিও সিনেমায় আসলাম, আমিও চলে গেলাম অন্য কলেজে, তো এইটা আমার অনেক বেশি একটা টাচি, এবং স্টিল নাও এখন ওর সাথে মাঝে মাঝে কথা হয়, ওরও একটা বেবি হয়েছে, মেয়ে, আমার তো আচ্ছা ছেলে। আচ্ছা আমার সাথে মার সব সময় সব ডিসিশনে শেয়ার হয়, স্টিল আচ্ছা ডেট অব্দি। লাইফে একটা ডিসিশন শেয়ার না হয়েই জীবনে অনেক বড় ভুল করেছে, তো সেই জায়গা থেকে মার সাথে একদম খুঁটি নাটি থেকে শুরু করে, লাইক আমার যদি একটু সিক ফিলও হতো সেটাও আমি শেয়ার করতাম, মা আমার কেন হচ্ছে, মা যদি বলতো না ঠিক হয়ে যাবে, তখন কেমন জানি উইদাউট মেডিসিনও মনে হতো আচ্ছা ঠিক হয়ে যাবে। তো আচ্ছা সব কিছুই মার সাথে আমার আসলে শেয়ার হয়, যার জন্য কোনো কিছু আমি ইন্ডিভিজুয়ালি বলতে পারবো না। আমার কাকাকে এই জন্য মনে পড়ে, কারণ আমি যখন অনেক ছোট ছিলাম, লাইক আমার যখন বয়স ছিল 1-1.5 বছর, তখন আমার কাকি, আমি যেটা জানি সেটা নাকি উনি প্রেগনেন্ট অবস্থায় মারা গেছিলেন, তো সেই আচ্ছা জন্য কাকা, আমরা 3 বোন 1 ভাই, তো বোনের সংখ্যাটা যেহেতু বেশি আর আমি আবার সবার ছোট ছিলাম, সেই জায়গা থেকে আমাকে কাকা আর কি বলেছে আমি তার মেয়ে, এবং আমার স্কুল কলেজ থেকে শুরু করে এবং এভরিথিং, আমার ড্রেস আপ বা আমার চাহিদা সম্পন্ন যা থাকে সব হুম কাকাই হুম হুম স্পেশালি বেয়ার করতেন, বাবার কাছ থেকে আমি চেয়ে নিতাম বাট কাকা আমাকে আচ্ছা সবকিছু দিত। তো আচ্ছা সেই জায়গা থেকে কাকা আমার একাধারে ভালো ফ্রেন্ড ছিল, ইনফ্যাক্ট আমি যখন সিনেমায়ও এসেছি কাকা আমার সাথে থাকতেন, কাকা আমার সাথে সবকিছু করতেন, কাকা আমাকে ছোটবেলায় যখন নাচ শিখেছে তখন আমাকে সাজিয়েও দিতেন হাতে আলতা পরে এরকম। তো কাকা আমার একাধারে ভালো বন্ধু, আমার বাবা আমার সবকিছু আছে। বাবা তো অরিজিনাল হিরো, যদিও আমার কাছে বাবা হিসেবে ছিল আমার কাকা অরিজিনাল হিরো, বাট বাবাকে যেটা অনেক বেশি মিস করি, মানে বাবা আমাকে যেটা করতো কি, আমি একটু মারদাঙ্গা টাইপের ছিলাম, সেটা অনেক বেশি সাপোর্ট করতো, যেটা বাড়িতে অনেকে করতো না, আচ্ছা এবং আচ্ছা আমি রং করলেও সে আমাকে সেটা সাপোর্ট করতো। আমার একটা ছোট্ট একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে কি, আমি যখন ক্লাস 9-এ, আমি তো সায়েন্স নিয়েছিলাম, তো অনেক স্ট্রিক্টলি পড়াশোনার প্রতি মনোযোগী হতে হয় সায়েন্স নিলে, তো আমি সামহাও একটা এক্সাম, আমাদেরকে বলা হয়েছিল যে এটা অনেক আগে করা হবে, তো আমি ওটা কোনোভাবে স্লিপ আপ করে গেছি, তো আমি অলওয়েজ রুটিন দেখে দেখে
এক্সাম দিতে যাই। তো আমি যখন দুটো এক্সাম দিতে গেছি, ওই এক্সামটা ছিল সকাল 8টা থেকে, সামহাও কোনো একটা কারণে সেকেন্ড হাফ। তো আমি যখন গিয়ে দেখি আমার মানে সহপাঠীরা বের হয়ে যাচ্ছে, আমি তো জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোরা বের হয়ে যাচ্ছিস? তো বলতেছে যে কেন তুই জানিস না? তো আমি বললাম যে না কেন কি? বলতেছে যে কালকে না স্যারেরা বলে দিল যে রুটিন দেখবা না, তোমরা হচ্ছে এই সময় থেকে এক্সামটা নেওয়া হবে, তোরা তো শেষ হয়ে গেছে। তো আমি আচ্ছা, যেভাবে করে কান্নাকাটি করতে হয়, মানে আমি জাস্ট হ্যাঁ ফ্রেন্ডের হ্যাঁ মতো এরকম কান্নাকাটি করি, কারণ 9 থেকে 10-এ উঠবার আমার সব বান্ধবীরা, ওরা যদি পাশ করে আর সায়েন্সে একটা সাবজেক্ট ফেল করলে তো কি হবে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ বাড়িতে গেলাম, বাবা ছিল সঙ্গে, বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর বাবা বলতেছে তোমার আর কটা পরীক্ষা বাকি আছে? আমি আর 3টা। বলছে 3টা দিতে হবে। আমি কেন? কারে আমার মেয়ে কোন ঘরে যাবে না কি করবে, এত টেনশন নেওয়ার কি আছে? তুমি পরে পরীক্ষা দিবা, ফেল করলে করো, সমস্যা কি? এটা তো পার্ট। তো বাহ, এই সব যে ভালোবাসা গুলো, এই যে হুম মেন্টাল হুম হুম সাপোর্টটা, হুম হুম এগুলোর হুম কারণে বাবা কানেক্ট করি। মা আর কাকা তারা যদি আমাকে সাপোর্ট না করতো, তাহলে হয়তো বা আজকে আমি এই অপবিশ্বাস বা ভালো নাচ গান অ্যাক্টিং এর দিকে ঝুঁকতে পারতাম না। এই জন্য তাদের কাছে আমি মানে সারা জীবন, মৃত্যুর দিন আমার মানে গায়ের চামড়া দিয়েও তাদের এই ঋণটা শোধ করতে পারবো না। বেসিক্যালি হয় কি, ভেবে ফেলে। আমাদের আমাদের বাংলাদেশ তো অনেক ছোট, তো সেই জায়গা থেকে আমাদের কিছু কিছু আর্টিস্টদেরকে কিন্তু অনেক বেশি মানুষ সাপোর্ট করে এন্ড ফলো করে। তো হঠাৎ করে যে এই মহামারীটা হবে বা এটা কত দূর অব্দি গড়াবে, এইরকম কিন্তু আমাদের চিন্তাধারা কারোর মাথায় ছিল না। আমরা ভেবেছিলাম যে খুব দ্রুতই হয়তো ঠিকঠাক হয়ে যাবে বা হচ্ছে বা কি হবে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে প্রথমেই যেটা হয়েছে, কিছু কিছু সংখ্যক ভাবে মাস্ক অ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে, বাট দ্যাট টাইম কিন্তু অলরেডি প্রায় 10 ডেজ 15 ডেজ অলরেডি লকডাউন ঘরে সবাই। কিছুটা হুম হুম মানুষের হুম ভয় ভীতিও কাজ করছিল, কারণ এই মহামারী ভাইরাসটার কারণে আমাদের এত বেশি ভিত্তি ঢুকে আছে যে কি করবো বুঝে উঠতে পারছিল না কেউই সব সংস্থা থেকে। আমার কাছে তখন মনে হলো যে মেইন যে আমাদের ইম্পর্টেন্ট থিঙ্কিংটা, সেটা হচ্ছে যে খাদ্যটা, খাদ্যটা যদি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, তাহলে এটা সবচেয়ে বেশি উপকারী হবে একজন একটা মাস্ক স্যানিটাইজার থেকে, আমার কাছে মনে কারেক্ট, হয়েছিল। তখন আমি আসলে আমি খুব ছোট্ট একটা মানুষ, আমি যে জায়গায় থাকি সেইখানে আমি খোঁজ নিয়ে তাদের ক্ষুদ্রভাবে আমাদের এখানে যে কয়েকটা রিক্সা চলেন, তো সেই জায়গা থেকে এবং কয়েকটা পয়েন্ট আছে সেই জায়গা থেকে আচ্ছা আমি আচ্ছা, দিয়েছি। এবং আমি কখনোই আমার পেজ থেকে এত লাইভে যাই না, বাট আমি সব জায়গা থেকে প্রত্যেকবার একটু করে লাইভে গেছি, শুধু একটাই কারণ যে মানুষ জানুক এবং মানুষের যে প্রয়োজনটা বা মানুষের এই মুহূর্তে কি দরকার, সেটা আমরা যারা আর্টিস্ট আমাদেরকে মানুষ অনেক ভাবে বলে এটা ভালো, এটা মুহূর্তে একটু বলানোর জন্য। তো নিজে থেকে যদি এটা করে মানুষকে একটু সাহস যোগায়, বড় বড় জায়গা থেকে তারা তখন দেওয়া স্টার্ট করবে, এটা আমার ধারণা ছিল। এক্স্যাক্টলি। আর এরপরে আমি আসলে করার খুব একটা সহযোগিতা হয়ে ওঠেনি, পরিস্থিতি আসলে একটু অনুকূল ছাড়িয়ে গেছিল, যেহেতু আমার পরিবারে আমার সন্তান আছে, ওই হুম চিন্তা হুম করে হুম কিছুটা বের হয়নি। আর আমার কাছে সংজ্ঞা একটাই মনে হয় যে জীবন মানেই সংগ্রাম, আর যার জীবনে সংগ্রাম নেই আমার মনে হয় যে সে সুস্থ মানুষই নয়। কারণ মানুষ যখন সে সংগ্রামে হবেই, সেটা সুন্দরভাবে হোক এবং অসুন্দরভাবে হোক। তো আমার কাছে যেদিন থেকে আমি বুদ্ধি বিবেচনাধীন হয়েছে বা আমার কাছে মনে হয়েছে যে আমি বুঝতে শিখেছি, সেদিন থেকে প্রত্যেক স্টেপই আমার কাছে অনেক সংগ্রামের, তাহলেই লক্ষ্যে পৌঁছানো যায়। কিন্তু স্পেসিফিক যদি আমি সংগ্রামটা বলি, তাহলে হুম গত 2 বছরটা অনেক এক্সপেকটেশন ছিল আমার যে হয়তোবা আমি আরো অনেক ভালো কিছু হব। কিন্তু যেটা হয় কি, আমাদের আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে সিঙ্গেল মাদারদেরকে মানুষ নানান ভাবে চিন্তা করে, নানান ভাবে ফিল করার ট্রাই করে, বাট এটা নট রিয়েলিটি। কারণ প্রত্যেকটা মানুষ সিঙ্গেল মাদার অ্যাকচুয়ালি বেবিকে নিয়ে হয়। যদি আমি আনম্যারিড থাকতাম, যদি আমি ম্যারিডও থাকতাম, কেউ না জানতো, তাহলে তো আমি একজন সিঙ্গেল মানুষ থাকতে পারতাম। তো এটা একটা খুব ভ্রান্ত ধারণা যে সিঙ্গেল মাদার মানে তাদেরকে একটু প্রোক করা বা তাদেরকে একটু ডিফারেন্ট হতে, এটা ভুল ধারণা। তো সেইখান থেকে আমি এই মুহূর্তে কালে আমি খুব ভালো, যদিও জীবন মানে তো সংগ্রাম এ কথাটা আগেই বলেছি, বাট হুম হুম জাস্ট এখন থেকে 2 বছর আগে আমার জীবনে একটু সংগ্রাম ছিল। আমি মনে হয় প্রথমে একজনকে অনেক থ্যাঙ্কস জানিয়েছি ক্যারিয়ারের জায়গা থেকে, সেটা হচ্ছে খুব শুরুতেই তাকে পেয়ে গেছি, খুব শুরুতেই যেহেতু আচ্ছা, তাকে পেয়ে গেছিলাম, পেরেছে মানে পেয়ে যাওয়ার কারণে ইন্ডাস্ট্রিতে যে এক ধরনের সংগ্রাম থাকে, এই ধারণাটা আমার কখনোই মাথায় আসেনি।
লাইক আমি আচ্ছা যেমন ছোটবেলাতে আমি বললাম আপনাকে শুরুতে যে আমি স্কুলে যেতাম, আমার সাথে একজন মাসি পাঠিয়ে দিতেন, অর্থাৎ আমি যেন একা না যাই, এবং আমি ক্লাস 7 থেকে মামা না হয় দাদা না হয় বাবা না হয় কাকা, আমার 4 মামা, তো আমাদের যেকোনো একজন আমাকে স্কুলে রেখে আসতো, স্কুল থেকে আনতো, তো এই যে কেয়ারিংটা যার জন্য স্কুলে যাওয়া আসা একার ফিলিংটা ওটাও বুঝে উঠতে পারিনি। এবার হচ্ছে ক্যারিয়ার, ফিল্ম ক্যারিয়ার, ফিল্ম ক্যারিয়ারের শুরুতেও আমি এরকমই একজন বটগাছকে পেয়ে গেছি, যার জন্য ফিল্মের আমি কোনো সংগ্রাম বুঝিনি, উল্টো ফিল্মের যত মানুষরা আছে, লাইক আমাদের প্রযোজক থেকে শুরু করে, ডিরেক্টর থেকে শুরু করে, হ্যাঁ প্রোডাকশন হ্যাঁ থেকে হ্যাঁ শুরু করে, এভরি পিপল, তারা আমাকে এত বেশি আদর দিয়েছে, যারা বড়, আমি অনেককে দাদা ডাকি, অনেককে ভাইয়া ডাকি, তো তারা আমাকে এত বেশি আদর দিয়েছে, সংগ্রামের সাথে নিজেকে সংযুক্ত করতে পারিনি।